আলহামদুল্লাহসাল্তু উৎসালা ময়ালা রসুল্লাহয়ালা আলহি ও সাহবিহি উমা ওয়ালা মামার সম্মানিত আমার প্রাণ প্রিয় মুসলিম ভদৃমণ্ডলী রমজান মাসের এত মাহাত্ম্য তো ফজিলত কোরআন সন্ন্যাস সাব্যস্ত হওয়া সত্য এবং তার যে বিধিনিষেধগুলো আলাহ মাসাইলগুলো অনেক জটিল হওয়া সত্য ইসলামের মনীষীগণ এবং মুসলিম বিদ্বানগণ যারা বিশেষজ্ঞ তারা সেগুলোকে অত্যন্ত সুক্ষতার সাথে নিরূপণ করে আমাদের সামনে উপস্থাপন করা সত্ত্বেও আমাদের সমাজে অনেক আজব ফতোয়া প্রচলিত হয়ে আছে এবং অনেক আজগুবি ফজিলত মানুষের মাঝে প্রচার এবং প্রসার লাভ করেছে যেগুলো ধারা মানুষ বিভ্রান্ত হচ্ছে তো সেই জন্য এইসব বিষয়ে আমাদেরকে অবশ্যই সুস্পষ্ট ধারণা রাখা প্রয়োজন এবং যারা এই জিনিসগুলো সম্পর্কে যেভাবে অবগত হয়েছেন মানে সঠিকভাবে অবগত হয়েছেন তাদেরকেও আপামর জনসাধারণ এই যে মুসলমানরা এত কষ্ট করে তারা রোজা রাখছে তাদের সামনে এটা আমানত যে এখানকার সঠিক জিনিস তাদেরকে জানাইতেই হবে এবং যে বা যারা ভুল ফতর প্রচার করছেন তারা যদি ভালো কথা না সুদ্রালে তারা তাদেরটা নিয়ে থাক কিন্তু অবশ্যই অবশ্যই মুসলিম মিল্লাতকে তাদের সঠিক যে ফতোয়া এবং সঠিক ফজিলত সেটা উদ্ধার করা তাদের দায়িত্ব তাদেরকে যোগ্য বিজ্ঞপ্রাজ্য আলেমদের কাছ থেকে যেমন সেটা জেনে নেওয়া উচিত ঠিক তদ্রূপ তারা যদি এক সময় না জানার কারণে অথবা ভাইরাল হয়ে যাওয়া কিছু মানুষের কারণে তারা বিভ্রান্ত হয় এবং সঠিক ফতোয়া থেকে তারা ঢাকা পড়ে যায় তাদের চোখের সামনে সেটা আড়াল হয়ে যায় তাহলে এমত অবস্থায় যাদের কাছে জ্ঞান রয়েছে তাদের উচিত যে তাদের সেই দায়িত্ব হিসাবে মানুষের কাছে গিয়ে সেই সঠিক ফতোয়া পৌঁছে দেওয়া তো ফতোয়াটা সেটা হলো যে রমজানের দিনের বেলায় রমজান মাসে যদি স্বামী স্ত্রী মিলন করে তাইলে স্বামীর কথাটা সুস্পষ্টভাবে হাদিসে এসে গেছে যে তাকে এই কাফফারা দিতে হবে এবং হাদিসে সব কথা আসে নাই যে কথাগুলো যুগ করেছেন এগুলো আমরা শিরোধার্য হিসাবে মেনে নিয়েছি হাদিসে যেমন আসে নাই যে সে বাকি অংশে বিরত থাকবে কিন্তু রোজার উদ্দেশ্য অন্যান্য দলিল প্রমাণ থেকে সেটা আলিমগণ নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য ঠিক তদ্রুপ এই যে কাজার কথা এটা যেভাবে বলা হয়েছে যে সে কি করবে দাস থাকলে দাস মুক্ত করবে ওইটা না পারলে সে এক নাগারে দুই মাস রোজা রাখবে ওইটার উপর যদি সে অসামর্থ হয় তার অসমর্থ হয় বা সামর্থ্য না থাকে তাহলে পরে সে সাতজন কিনকে খাওয়াবে এখানে আবার কিছু ব্যাখ্যা আছে এটা আজকে বিশদভাবে বলার কিন্তু সুযোগ নেই কিন্তু এটা আগের আলোচনাতেই আলোচনা হয়ে গেছে এর উল্লেখ হয়ে গেছে অন্যান্য সময় আবার যদি প্রয়োজন হয় সেটা উল্লেখ করা হবে কিন্তু এখানে কাজার কথা এই বর্ণনা নেই অন্য বর্ণায় আসছে তারপরেও বিজ্ঞ আলেমগণ যারা মাস আল্লাহ উদ্ভাবন করেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা বলে দিয়েছেন যে না এখানে কাজা কিন্তু আছেই আছে কেননা সে যদি একটা নামাজ সে নষ্ট করে দেয় বা যে কোনো কারণে নামাজ নষ্ট হয়ে যায় তাকে সেই নামাজ অবশ্য অবশ্যই কাজা করা লাগে তো ঠিক তদ্রুপ এখানে সে রোজা নষ্ট করেছে তাকে অবশ্যই কাজাও করতে হবে প্রশ্ন ওনাদের কাছে যারা বলেছেন যেখানে শুধু স্বামীর কাফফারের কথা আল্লাহ নব্বী ইসলাম উল্লেখ করেছেন স্ত্রীর কাফফারার কথা উল্লেখ করেন নেই এটাতেই ফতোয়া যদি শেষ হয়ে যায় তাইলে এই জায়গায় শুধুমাত্র কাফফারার কথাই উল্লেখ হয়েছে কাজার কথা উল্লেখ করা হয় নাই কাজার কি দশা ঘটবে কাজা কি হবে কি হবে না উত্তর হলো অবশ্য অবশ্য অবশ্যই কাজা হবেই হবে কেননা কাজাটা হলো এখানে আসল আর সেখানে যদি কেউ দলিলের একেবারেই দলিল ছাড়া তার বুঝ না হয় তাকে তাকে বলে দেওয়া হবে যে সেখানে দলিল আছে যে মাকানা এর স্তলে তুমি একদিন কাজা করবে এবার এই হাদিস নিলে কাজাতেই শেষ আর শুধু ওই হাদিস কাফফারা দিয়েই শেষ কিন্তু দুই হাদিস যদি নেওয়া হয় এবং এখানে যদি বুঝের বিষয়টাকে এটা একটা গুরুত্বপূর্ণ হিসাবে নেওয়া হয় তাইলে কাজাও লাগবে কফ লাগবে এরই ধারাবাহিকতায় স্বামী এই কাজটা করেছে স্বেচ্ছায় এমন অবস্থায় তার উপর যদি কাপফারা হয় তাইলে স্ত্রীও স্বেচ্ছায় এই কাজে জড়িত হয়ে গেলে তার উপরও কাফারা আসবে এবং সমানভাবে কাজাও আসবে সেই জন্য এখানে শুধুমাত্র হানা সাফি ফিক্ষের মধ্যে এক কথা অনুযায়ী নাই আর বাকি কথা অনুযায়ী জমহুর চায়ের মাঝসবের সকল ফোকাহাদের নিকটে হানাফি মাঝসাবের ফোঁকাহা মালিকী মাঝসাবের সকল ফোঁকাহা অথবা এক বাক্যে জঙ্গল জঙ্গল হয়েছে সকল না হলেও বেশিরভাগ বড় সংখ্যক ফোকাহা এমনি মাঝভাবে সকল ফোকাহা আশাফি মাঝভাবের কথা একটু আগে শুনলেন তারা সবাই বলেছেন যে না স্ত্রীকেও এখানে এই এই জরিমানা দিতে হবে কেননা এই কাজ তো সেও করেছে ওই জায়গায় কেন মাপ পেয়ে গেছে অথবা উল্লেখ করা হয় নাই একটা হলো উল্লেখ করা হয় নাই বলে যে মাপ এটা কোনো এটা কোনো মূলনীতি নয় দ্বিতীয়ত হলো উল্লেখ করা হয় নাই হতে পারে যে এই কারণে যে আল্লাহ নবী সালাম তার উপস্থাপনা দেখে এবং ওখানে শব্দই আসছে সে নিজেকে বলেছে আমি ধ্বংস হয়ে গেছি এবং সে তো না নাহলে বলতো হালাক তু আহাকু অথবা বলতো যে হালাক তু হালাকাতি হ্যাঁ তো সেখানে বিস্তারিত কথাও আসতো সেখানে বলেছে আমি ধ্বংস হয়েছি মানে আমি এই কাজের কাজেই তথব এখানে এইটাই আছে যে সে বাধ্য করেছে বা এটাই বোঝা যাচ্ছে যাই হোক যেটাই হোক হাদিস থেকে এইভাবে বিভিন্ন ধরণ আছে বিভিন্ন প্রকার বিভিন্ন পদ্ধতি আছে এই ভিত্তিতে কোন অবস্থায় কোন ফতো আসবে আর কোন অবস্থায় কোনটা আসবে না সেটা আমাদেরকে নিতেই হবে তো আজকে আপনি এটা না নেন তাইলে পরে স্ত্রীর আর কোনো কাফারা নেই এমনকি সেখানে একটা বাস্তবতাও স্বীকার করা হবে যে যদি এখানে স্ত্রীর অফার অফারেই হয় স্ত্রী করতে পারে না তাইলে এমত অবস্থায় ওনার কথা অনুযায়ী যে বাদ হ্যাঁ হাদিসে উল্লেখ স্বামীর কথা হয়েছে এবং স্বামীকে বাদ দিতে হবে এই জন্য কারণে কারণ খাইছে কারণ খাইবা কি দিয়া যেই কারণে সেই কারণ কারণ দেব ছাড়িয়া এটা বাংলাতেই এটা গ্রামার স্বীকৃত ওরা অসুল ফিক্ষের বিষয়ে বিশেষজ্ঞ ছিল না তারপর তারা এই কথা বলেছে এটা একটা বাস্তবতা সেই জায়গায় আল হকমু ইয়দুর উম আল উজুদান ও যে ইসলামের কারণের সাথে বিধান ঘুরতে থাকে হা এবং না হিসাবে কারণ থাকলে বিধান থাকে কারণ না থাকলে বিধান থাকে না কিছু মূলনীতি আছে এখানে মূলনীতির ভিত্তিতে এই ফতোয়া যেখানে দিলেন পরবর্তী যুগে সকল গ্রহণযোগ্য এবং অত্যন্ত সাথে এটা উল্লেখ করলেন সেখানে যদি আমরা এক ব্যাখ্যে বলে দিই যে রোজার মাসে মিলন করলে কাফারা শুধু আসবে স্বামীর উপর স্ত্রীর উপরে নাই তো একটু আগে আপনারা শুনলেন যে না হতে হতে শেষ পর্যন্ত কাজাও না হতে পারে ওটাও বাদ যাবে আর যদি বুঝে শুনে হাদিস থেকে ফতোয়া নিতে হয় তাহলে কাজাও আসবে কাফফারও আসবে এক অবস্থায় বাদ যাবে ওই অবস্থায় তো আল্লাপাক মানুষ কি করেন না তাকে বিধান দিয়ে চাপান না যেটা হলো সে মজবুরি অবস্থায় যেটা হলো সে বাধ্য অবস্থায় যেটা ছিল স্বামী তাকে বাধ্য করেছে সে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু যখনই বলা হলো সে যদি সেখানে তার স্বীকৃতি এসে যায় সম্মতি এসে যায় এর অর্থ হলো প্রথম থেকে যদি নাও হয় এরপরে যদি সে হাতে এসে যায় তাইলে তার উপরে এগুলো পরিয়ে যাবে এটা গেল আজব ফতোয়া আজগুবি এই আজব ফতোয়া আমাদের সমাজে ভাইরাল মার্কা সমাজের এক বক্তার এই ফতোয়া এবং নাম না যাচ্ছেন তারপরে অনেকেই বলেন যে বাধ্য হয়ে আমরা যদি না বলি তাহলে বুঝেন না তো যাই হোক এটা আমার মনে হয় না বললেই হবে বুঝেই যাবেন এটা প্রসিদ্ধ কথা যেই ফতোয়া দে আর দ্বিতীয়টাতে দেবন্ধের সুপ্রসিদ্ধ মুফতি মারা গেছে আল্লাহ মাফ করুক এখানেও আমি আর নাম না কিন্তু শুনে এই ফটোয়াটা ভাইরাল হয়ে আছে নেটের মধ্যে যে আল্লাহ ইফতারের সময় দশ লক্ষ মানুষকে ওখানে আসছে মোট কথা একটা হাদিস আসছে আল্লাহ রবীন্দ্র জাহান্নাম থেকে মুক্তি দেন্লাহ বিশুদ্ধ হাদিসে আসছে আল্লাহ আলমিনের প্রত্যেক ইফতারের সময় কিছু মানুষকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করেন এবং আকবর প্রত্যেক রাত্রে দেখেন ইফতারকে রাত্রি ধরা হয়েছে ইফতার মানে ইফতার আমরা করিত ওই যে একেবারে দিনের শেষ মুহূর্তে ইফতারের শুরু শুরুতেই যাই হোক এই শুরুতে এবং একেবারে আগের জিনিসের শেষকে অন্য শব্দে প্রয়োগ করা হয় এটা অন্য মাস আর কাজে লাগবে আমাদের একদল যেটা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়েছে এটার জন্য বিমুখা হিসাবে এটা জেনে রাখেন আজকে ওই ব্যাখ্যা দেওয়া যাবে না মোট কথা আল্লাহ নবী সাহেব বললেন মুসরেদ আহমদের একুশ হাজার ছয়শত আটানব্বই সিরিয়ালে যেটা হলো প্রত্যেক রজনীতে আল্লাহ রবুল আলমিন কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন সুনান ইবনে মাজার এক হাজার ছয়শত তেতাল্লিশ সিরিলে হাদিস আসছে এবং এটাকে শাহী ইবনে মাজাই মালবানী সাহি বলেছে কিন্তু এর বিপরীতে যে যেটা আসছে যে অলিল্লাহিফি খুল্লি ইউমিন আলফু আলফি আতিকি মিনান নার প্রত্যেক দিনে আল্লাহ রব্বুল আলমিন দশ লাখ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন ফাইদা খানাত লাইলাতু তিসঈন ওয়া ইশরিন আতাক আল্লাহু ফিয়া মিছলা জামিঈ মা আতাক ফি কুল্লি আর ২৯ রাত্রির নাম্বার যখন আসবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বাকি যে আঠাশ রজনীতে যত দশ লাখ মানুষকে মুক্ত করেছিলেন এবার ওই সকল মিলে আপনি যুগ যুগ পূরণ দেন যত হবে আল্লাহ রব্ব আলমিন নাকি এই পূরণ মানুষকে মুক্ত করে থাকেন এই হাদিসটা হলো একেবারে পাঁচ হাজার চারশত চৌষট্টি সিরিয়ালের মধ্যে হাদিস আসছে এইভাবে করে আরো অন্যান্য কিতাবের মধ্যেও আপনার হাদিস আসছে মৌদক হিসাবে বলা হয়েছে জঈফ আত্মার্কিব তরহিবের পাঁচশত চুরানব্বই সিরিয়াল এটাকে এইভাবে করে মৌদক বলা হয়েছে তারপরে না আলিল্লাহ হাজজা ওজালফিকুলি লাইলাতিন অবধান সিৎ তুমি আতি আলফি হাতি সিদ্ধ তুমি আতি আলফি হাতি তিমিনান না আরেক বর্ণ আসছে ওইটাও শুনেন তার অবস্থা কি এরপরে শুনবেন যে প্রত্যেক রজনীতে ছয় লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন ফাইদা খান আখিরা লাইলাতিন তাতল্লাহ বে আদাদি মামাদা লাই লাহাই লাল্লাহ দহ ফাইদা খান আখির উল্লাইলাহ আর যখন শেষ রজনী আসে তখন আল্লাহ রবী আলমিন ওই বাকি যে ছয় লাখ করে মাফ দিয়েছিলেন ওই আঠাশ রজনীতে অথবা আখের যেটা এটা বলা হচ্ছে তিরিশে তার মানে উনত্রিশ পর্যন্ত যদি ত্রিশা হয় তাহলে যত ছিল ওইটাকে আবার পূরণ দেন ছয় লক্ষ কে আপনি উনত্রিশে পূরণ দিন আর যদি মাস উনত্রিশে হয় তাহলে আঠাইশে পূরণ দিন কারণ শেষ রাত্রি তো ওই শেষের হিসাবে এসে গেছে এতটি মানুষকে আল্লাহ নাকি মুক্ত করে থাকেন এই হাদিসটা এই হাদিসটাও আসছে জয়ীফ হিসাবে এটাও কি নেই বিশুদ্ধ নেই সহি এবং জয়ফ আতার হিবেদ পাঁচশত আটানব্বই সিরিলে তো যাই হোক এভাবে করে অনেক প্রসিদ্ধ এবং আপনার প্রখ্যাত স্কলারদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফতোয়া আমরা শুনতে পাই এবং বিভিন্ন ধরনের ফজিলতের কথা আমরা জানি কিন্তু এগুলো যে আমরা অনেকেই মানি কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া বা করা ছাড়া এই কথাটা কি ঠিক অন্তত আজকে মাহের রমজানের যাদের প্রথম দিন চলে গেল আর যারা আগামীকাল শুরু করবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি ইসলামের একটা মূলনীতি হলো প্রথমে হলো আত্মাসিয়া তারপরে হলো আত্মাহলিয়া প্রথমে হলো আত্মাজকিয়া তারপরে হলো আত্মাহলিয়া প্রথমে আপনি আগাছা সাফ করবেন প্রথমে আপনি ভুল জিনিসগুলোকে শোধরাবেন প্রথমে আপনি আপনার জীবনে পাপ পরিহার করবেন ছাড়বেন প্রথমে আপনি ভুল আকিদাগুলোকে সংশোধন করবেন প্রথমেই আপনি আপনার যত আগাছা আছে এগুলোকে আপনি পরিষ্কার করবেন এরপরে হলে সেখানে আপনি সুন্দর মন্ডিত জিনিস লাগাবেন গাছ লাগান ফল ফুল ফুল লাগান সেখানে পেন্ট করেন সাজুগুজু করেন এটা কাজে লাগবে এটা ট্যাক্সই হবে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু ময়লার উপরে শেওলার উপরে কয়লার উপরে আপনি প্রলেপ দেন আপনি সজ্জিত করেন এটা হয় না এই জন্য তাজ কি নফসের মাস আল্লাহ খুব কাক্তাক আমার আল্লাহ বলেছেন তাকুয়া অর্জনের মাস এই তাকুয়া অর্জনের মাসে সব কিছু সকল আমলের ভিত্তি যেখানে এল এই এলমের মধ্যে যদি আমাদের এই থাকে আবর্জনা এত বড় বিপর্যয় আবার কেউ এটাকে নিয়ে গোড়ামি করি হটকারিতা প্রদর্শন করি পক্ষপাতিত্ব করি ভুল ফতোয়ার উপরে জাল এবং হাদিসের ভিত্তিতে উপরে আপনার তো ঢাঁচাই ঠিক নেই আপনি এখন ফাউন্ডেশন ঠিক করতে পারেন না আপনি কিসের উপর দাঁড়াবেন রে ভাই আপনার পা রাখার জায়গাতে জায়গাতে আপনি ঠিক করলেন না আপনি বুদ্ধিমানের কাজ করেননি আপনি নির্ঘাত নির্ভূত হিসেবে এখনো আছেন সংশোধন করেনি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আমি আমারও ভুল যেগুলো আছে সংশোধন করার জন্য আল্লাহ যেন তৌফিক দেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সবাই যে না যার যে ভুল আছে যে দিক থেকেই সংশোধনী আসুক গ্রহণযোগ্য সংশোধনী যদি আসে আমরা সবাই এটাকে সংশোধন করার জন্য প্রস্তুত আল্লাহ তাহলে তুমি আমাদেরকে দয়া করবে মায়া করবে এটাই আশা করি এবং এর উপরেই আলোচনা পেশ করলাম আমি যেন নিজেকে আগে নিজের সকল ভুল থেকে সংশোধনের জন্য প্রস্তুত করি দৃঢ় প্রতিজ্ঞ হই ওয়াদাবদ্ধ হই বাস্তববাদী হই এই বিষয়ে তাহলে পরে ইনশা আল্লাহ যা দাওয়াত দিচ্ছে এই দাওয়াতে আল্লাহ আশা করি বরকত দান করবেন আল্লাহ পাক এই কথাগুলো থেকে যেন সবাইকে উপকৃত তৌফিক দান করেন আমি রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত